আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ, আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেরপুরে আউশ মৌসুমে বিনা ধান 19-এর ভালো ফলন, খরা সহিষ্ণু ও উচ্চ ফলনশীল হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। এবং ভোলায় দেশি পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন খামারিরা, গতবারের চেয়ে বেশি লাভের আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। আউশ মৌসুমে আশার আলো দেখিয়েছে বিনা ধান 19। স্বল্পকালীন খরা সহিষ্ণু উচ্চ ফলনশীল হওয়ায় আউশের অন্যতম জাত বিনা ধান 19 আবাদে আগ্রহী হয়েছে কৃষক। শেরপুর থেকে হাকিম বাবুলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রণে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিনা ধান 19 জাতটির ফলন মাত্র 100 দিনে ঘরে তুলতে পারে কৃষক। একর প্রতি গড় ফলন মিলছে শুকনা অবস্থায় 45 থেকে 55 মন। এ জাতের ধান আবাদে সেচ লাগে না, বৃষ্টির পানিতেই আবাদ করা যায়। আউশ ধান কাটার পর ওই একই জমিতে আমন ধান রোপণ করতে পারে কৃষক। এ ধানটার মধ্যে খরচ কম, পোকামাকড় রাখ, মানে খুবই অল্প দিনের মধ্যে ধানটা আসতেছে। তার সলিউশনের তুলনায় এই ধানটা, এই বিনা ধানটা অত্যন্ত ভালো। এটা আউশ আবাদে এত বেশি ফলন ক্ষেত্রে এরকম দেখে আমি খুব আনন্দিত হয়েছি এবং আগামীতে আমরা এই আবাদ করব বলে খুবই আগ্রহ প্রকাশ করতেছি। বিনা ধান 19-এর চাল সরু ও লম্বা, রান্নার পর এ ধানের ভাত ঝরঝরা হয় ও খেতেও সুস্বাদু। এই জাতটি চাষের মাধ্যমে ফসলের জীবিকা বৃদ্ধি পাবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং সরকারের যে মানে ভিশন 2021 সেটা পূরণে এটা এবং SDG গোল অর্জনে এটা সহায়তা। এটা সম্প্রসারণের জন্য আমরা শেরপুর জেলাতে পরীক্ষামূলকভাবে 70টি প্রদর্শনী দিয়েছি এবং এর সাথে সাথে আমরা প্রদর্শনী সহায়তা হিসাবে কৃষকদেরকে আমরা বীজ এবং সার এবং সাইনবোর্ড দিয়েছি। আউশ মৌসুমের অন্যান্য জাতের ধানের একর প্রতি 20-25 মন ফলন পাওয়া যায়, সেখানে বিনা ধান 19-এর ফলন আসে দ্বিগুণ। আমাদের বোরো ধান আবাদের ফলে আমাদের যে পানির যে পরিমাণ খরচ হচ্ছে তা ভবিষ্যতে পানির উপরে একটা বিপর্যয় নেমে আসবে, সেই উদ্দেশ্যেই আমাদের এই আউশ ধানের আবাদের চিন্তা ভাবনা করছে সরকার এবং বিনিয়োগ প্রণোদনা দিচ্ছে। এবছর শেরপুরে 3030 হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। সবচেয়ে বেশি চাষ হয়েছে নকলা ও সদর উপজেলায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জামালপুরে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সদর উপজেলার নান্দিনায় কর্মশালার আয়োজন করে BCP এ ময়মনসিংহ চ্যাপ্টার। কর্মশালায় জেলার 60 জন কৃষক অংশ নেন। কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটা তাজা করতে ব্যস্ত ভোলার খামারিরা। গত বছর ব্যবসা ভালো হওয়ায় এবার আরো বেশি সংখ্যক গরু মোটা তাজা করছেন তারা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজা করতে ব্যস্ত ভোলার খামারিরা। প্রাকৃতিক উপায়ে তারা গরু মোটা তাজা করছেন। খামারিরা জানান, দেশি পদ্ধতিতে গরু মোটা তাজা করে লাভবান তারা। আমার 10টা গরু আছে, ভোলার 7 উপজেলায় এবছর কোরবানির জন্য 1,13,000 পশু প্রস্তুত করা হয়েছে। আমাদের ভোলার সদরের কর্মকর্তা কর্মচারী প্রতিনিয়ত সেই সমস্ত খামারিদের কাছে গিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছে। হরমোন সহ অন্যান্য ক্ষতিকারক পদার্থের মাধ্যমে যে হৃষ্টপুষ্টকরণ করা হয় এটা সম্পূর্ণ একটা মিথ্যা পদ্ধতি এবং এগুলোকে ধরার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। যদি কাউকে চিহ্নিত করা যায় তাহলে প্রশাসনের সহায়তা তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ যদি কৃত্রিম পদ্ধতিতে গরু মোটা তাজা করে তবে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।
স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগান নিয়ে মেহেরপুরে ভৈরব নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ভৈরব নদীর থানাঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন মেহেরপুর এক আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া এবং অন্যরা। এই সময় 384 কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। সবশেষে শিরোনামগুলো আরো একবার। শেরপুরে আউশ মৌসুমে বিনা ধান 19-এর ভালো ফলন, খরা সহিষ্ণু উচ্চ ফলনশীল হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। এবং ভোলায় দেশি পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন খামারিরা, গতবারের চেয়ে বেশি লাভের আশা। এই ছিল চ্যানেল আই কৃষি সংবাদ। ধন্যবাদ।